দর্শক, চট্টগ্রামের জহুরামে চৌধুরী স্টেডিয়াম থেকে আমি স্বাগত জানাচ্ছি মাহবুব রিমন। এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইভটি সময় সংবাদের ফেসবুক পাতা, সময় সংবাদের ইউটিউব চ্যানেলে কিছুক্ষণ পর আপ হবে। বলছিলাম একেবারে নতুন একটা ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তামিম ইকবাল খান ইস্যু। তামিম ইকবাল খান ইস্যুতে গেল দুই দিন ধরে, কিন্তু তামিম ইকবাল খান ইস্যুতে গেল দুই দিন ধরে কিন্তু টাইগার ক্রিকেট একেবারে ব্যস্ত ছিল এবং টাইগার ক্রিকেটের টক অফ দ্য টাউন ছিলেন এই তামিম ইকবাল খান। সে তামিম ইকবাল খান আজও কিন্তু আলোচনায়। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তামিম ইকবাল খান কেন আলোচনায়, কিংবা যে ক্যাপশনটি আপনারা দেখছেন অর্থাৎ সাকিবের যেখানে শেষ তামিমের সেখানে শুরু, কেন বা? প্রশ্নের উত্তর খুব একটা বেশি আপনাদের নিচ্ছি না, প্রশ্নের উত্তর হচ্ছে তামিম ইকবাল খান আগামী বিপিএল অর্থাৎ এবছরের শেষে যে বিপিএল, আগামী বছরের শুরুতে যে বিপিএল অনুষ্ঠিত হবে, এবছরের সেপ্টেম্বরে যেটার জন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে, সেই বিপিএলে সাকিব আল হাসানের দল, সাবেক দল ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল খান। এবং আজ নিশ্চিত করেছেন বরিশালের যিনি মালিক, অর্থাৎ বরিশাল ফরচুন বরিশালের যিনি মালিক মিজানুর রহমান, তিনি কিন্তু নিশ্চিত করেছেন। এবং তিনি একটু ছবিও পাঠিয়েছেন তামিম ইকবাল খানের সঙ্গে তার। আমরা একটু দর্শকদের একটু সেই ছবিটা দেখাতে চাচ্ছি এবং একটা বিষয় একটু আবার একটু সেই ছবিটা একটু দেখাতে চাচ্ছি তামিম ইকবাল খানের সঙ্গে। দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন তামিম ইকবাল খান আসছে মৌসুমে দক্ষিণবঙ্গের দল বরিশালের হয়ে খেলবেন বিপিএলে। কিন্তু এখন পর্যন্ত বিপিএল এর সর্বোচ্চ যে শিরোপা, সেই শিরোপা জিততে পারেনি বরিশাল। একাধিকবার তারা ফাইনালে খেলেছে, কুমিল্লার সঙ্গে তারা হেরেছে, কিন্তু সাকিব আল হাসানকে পরবর্তীতে দায়িত্ব দেওয়া হয়েছিল। সাকিব আল হাসানও ব্যক্তিগত পারফরমেন্স তার খুব উজ্জ্বল থাকলেও কিন্তু তিনি বরিশাল ফ্রাঞ্চাইজির হয়ে বরিশালকে শিরোপা জেতাতে পারেনি। অবশেষে সে অধরার শিরোপা জেতানোর জন্য কিন্তু তামিম ইকবালকে দায়িত্ব দিয়েছে বরিশালের ফ্রাঞ্চাইজিটি। এবং জানেন যে তামিম ইকবাল খানের ঝুলিতে কিন্তু বিপিএলের সর্বোচ্চ আসর অর্থাৎ বিপিএলের চ্যাম্পিয়নশিপের শিরোপা রয়েছে। এবং তামিম ইকবাল খান ফাইনালে কুমিল্লার হয়ে তিনি একটা শতকও হার গিয়েছিলেন। সব মিলিয়ে টাইগারদের ওয়ান ডে অধিনায়ক, যদিও আপাতত তিনি এই সিরিজের জন্য ছুটিতে আছেন, টাইগারদের ওয়ান ডে অধিনায়কের ওপরই আস্থা রাখছে ফরচুন বরিশাল। তামিম ইকবাল খান যিনি কিনা ইতিমধ্যে টি টোয়েন্টি থেকে কিন্তু নিজের অবসর ঘোষণা দিয়েছেন, তবে তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও কিন্তু তিনি ঘরোয়া টি টোয়েন্টি খেলে যাচ্ছেন। বিপিএলের হয়ে তিনি সবশেষ যে মৌসুম সে মৌসুমও খেলছেন। এবং আমরা যদিও জানতে পেরেছি সাকিব আল হাসান রংপুর যে ফ্রাঞ্চাইজি রয়েছে সেই রংপুরের হয়ে আসন্ন যে বিপিএল সেই বিপিএলে খেলবেন, অর্থাৎ 2023-24 মৌসুমের যে বিপিএল। বলছিলাম যে তামিম ইকবাল খানের, তামিম ইকবাল খান গেল দুই দিন ধরে আলোচনায়, তামিম ইকবাল খান হঠাৎ করেই অবসর নিয়েছিলেন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তামিম ইকবাল খান গতকাল তার যে অবসর, সে অবসরের যে অবসরের যে তার ঘোষণা ছিল সে ঘোষণাটা তিনি উইথড্র করেন। সে তামিম ইকবাল খান কিন্তু আজ আবারও আলোচনায় এবং সাকিব আল হাসানের সাবেক দল ফরচুন বরিশাল বিপিএলের হয়ে, যেটাকে বলা হয় কিনা বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সর্বোচ্চ আসর, এবং সেই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আগামী মৌসুমে তিনি খেলবেন বরিশালের হয়ে। আজ তামিম ইকবাল খানের কিন্তু বরিশাল ফ্রাঞ্চাইজির সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। আপাতত এই চুক্তিটা কিন্তু আগামী মৌসুম অর্থাৎ আগামী যে মৌসুমটা রয়েছে 2023-24 মৌসুম, সেই 2023-24 মৌসুমের জন্যই হয়েছে। দর্শকদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে কবে নাগাদ বিপিএল শুরু হবে, কিংবা বিপিএলের প্লেয়ার ড্রাফটটা কীভাবে হবে। দর্শক, এবারের যে বিপিএল সে বিপিএল হওয়ার কথা ছিল আগামী বছর জানুয়ারির হয়তো 5 তারিখ, কিন্তু সেই বিপিএল হয়তো জানেন যে নির্বাচনের একটা বিষয় রয়েছে, জাতীয় নির্বাচন, সে কারণে হয়তো বা সেটি 10 তারিখ বা এই এর মধ্যেই হয়তো হওয়ার কথা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিপিএলের যিনি গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হাদিক মল্লিক কয়েকদিন আগে জানিয়েছিলেন যে এবারের বিপিএলে কিন্তু ইসমাইল হাদিক মল্লিক জানিয়েছিলেন যে এবারের বিপিএল হয়তো বা সব ঠিক থাকলে তারা সেপ্টেম্বর নাগাদ যে প্লেয়ার ড্রাফট সে প্লেয়ার ড্রাফটটা করতে চান, এবং সব ঠিক থাকলে হয়তো বা 10 জানুয়ারি কিংবা এই সময়টার মধ্যে বিপিএল তারা মাঠে গড়াতে চান। বিপিএলের 3 বছরের ক্যালেন্ডার কিন্তু আগেই চূড়ান্ত করেছিল বিসিবি। আরেকটু নতুন একটা তথ্য, আরেকটি তথ্য আসলে যদিও নতুন নয়, আরেকটি তথ্য জানিয়ে শেষ করছি। বিপিএলে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে রাজশাহীর যে দল, যারা কিনা গেল কয়েক মৌসুম ধরে বিপিএলে অংশগ্রহণ করেনি, তারা কিন্তু ফিরছে। এবং গেল কয়েক আসর ধরে বিপিএল যে 3টা ভেন্যুতে হয়েছিল অর্থাৎ সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা, সেই ভেন্যুর তালিকায় হয়তো নতুন করে রাজশাহী ভেন্যুও যুক্ত হচ্ছে। সব মিলিয়ে আসন্ন বিপিএলকে ঘিরে যে উত্তাপ, সে উত্তাপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং তামিম ইকবালের যে দলবদল অর্থাৎ তামিম ইকবালের যে নতুন ফ্রাঞ্চাইজি বরিশালের হয়ে যে দলবদল, সে দলবলে কিন্তু সে উত্তাপে ভিন্ন মাত্রা পাচ্ছে, সেটা কিন্তু বলাই বাহুল্য। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে বিপিএল এবং তামিম ইকবালের বরিশালে যোগ দেওয়ার সবশেষ।